সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে পালস কক্সবাজার। বৃহস্পতিবার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের মাঠে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া অসংখ্য পরিবার হারায় তাদের ঘরবাড়ি। তাই এই মানুষগুলোকে সাহায্য করতে পাশে দাঁড়ায় পালস কক্সবাজার। পালসের থেকে নিত্য প্রয়োজনীয় এই জিনিসপত্রগুলো পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বেসরকারি সংস্থা পালস কক্সবাজারকে ধন্যবাদ জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান। তারা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি হয়েছে, এবং তার পাশাপাশি আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি, যে আমরা সঠিকভাবে যারা গরিব মানুষ তাদেরকে এই জিনিসগুলো দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত হয়েছি যে পালস এত ভালো কাজ করেছেন। আমার এই যে ঘূর্ণিঝড় মুখায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে এই মালামালগুলো দেওয়া হয়েছে। পালস কক্সবাজারের নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী বলেন, পালস সবসময় দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় সেন্ট মার্টিনে 175টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় নানান জিনিস বিতরণ করা হয়েছে। এবার মোকা ঘূর্ণিঝড় পর আপনারা নিশ্চয়ই জানেন যে সেন্ট মার্টিন বিশেষ করে টেকনা উপজেলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আমাদের একটা প্রকল্প আমরা ডোনারের সাথে সমন্বয় করে একটা আনতে পেরেছি। বিশেষ করে আমরা সেন্ট মার্টিন এবং সাবরাং ইউনিয়নেরে প্রায় 350টি পরিবারকে ওদের হাউসহোল্ড ইউটেন্সিলস দিয়েছি। 175টা হচ্ছে সাবরাং ইউনিয়নে আর 175টা সেন্ট মার্টিন। এটা আমাদের একটা ওয়াইফা প্রজেক্ট বলে, এটা আমাদের মাল্টিজার হচ্ছে আমাদের ডোনার এবং টুগেদার প্রজেক্টের আওতায় এটা আমরা করেছি আর কি। তো আগামীতেও আমরা ডোনারকে বলেছি এই ধরনের যদি যেটাকে বলে পোস্ট ডিজাস্টার বা অ্যান্টিসিপেটরি হিউম্যানিটেরিয়ান অ্যাকশনে আমরা জোর দিচ্ছি, দুর্যোগের আগে যেটা আমরা এইসব লোকজনের পাশে থাকতে পারি, ওদেরকে পরামর্শ দিতে পারি, দুর্যোগ প্রশমনের জন্য উদ্যোগ নিতে পারি, এটা আসলে পালসের আমাদের এখন এটা আমাদের ম্যান্ডেট আর কি। হাউসহোল্ড ইউটেন্সিলস ডিস্ট্রিবিউশন কার্যক্রমটি বাস্তবায়ন করতে পালস কক্সবাজারকে সহযোগিতা করেন আন্তর্জাতিক দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল। নিউজ ডেস্ক, সিসিএন।